জি চব্বিশ ঘন্টা আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা শুরু করছি গুড মর্নিং বাংলা এবং গুড মর্নিং বাংলার শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে ত্রিপুরার দিকে কারণ তপ্ত ত্রিপুরার রাজনীতি সামনে পুরো ভোট রয়েছে তার আগে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে রাজনৈতিক দরজা তাকে কেন্দ্র করে কিন্তু চলছে পারদ আপনাদের জানিয়ে রাখবো আজই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ত্রিপুরাতে যাচ্ছেন তবে তার আগেই পরিস্থিতি যথেষ্টই ঘোরালো গতকালই শাহনি ঘোষকে গ্রেফতার করা হয়েছে এবং তার পর আজকে কিন্তু তৃণমূল সাংসদরা তারা দিল্লিতে ধর্নায় বসবে সময় চাওয়া অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গেও দেখা করতে পারেন তৃণমূল সাংসদরা এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে আপনাদের জানিয়ে রাখবো এখনো পর্যন্ত যা খবর আজকে তৃণমূল সাংসদরা তারা দিল্লিতে ধর্নায় বসবেন আর অন্যদিকে আজকে রাষ্ট্রপতির সময়ও চাওয়া হয়েছে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে যে কর্মসূচিগুলি ছিল সেগুলোতে না করে দিয়েছে বিপ্লব দেব প্রশাসন কোভিডের কারণ দেখিয়ে কিন্তু না করা হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে আর দিকে গোটা বিষয়কে কেন্দ্র করে যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি গতকাল গন্ডগোলের বুলে এবং বিজেপির তরফ থেকে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে বিজেপি

যে পরিস্থিতিতে তাকে অনুমতি দেওয়ার কথা না সরকারি কাজে কার টেক অংশগ্রহণ আমাদের এখানে খুবই কম ফলে আমি বিস্তারিত জানি না কি কারণে যা হয়নি তবে তৃণমূলের নেতারা খান থেকে এসে যে সমস্ত বক্তব্যরা আছেন মেডেল ফেলবেন ধরে পড়া এই সমস্ত কথাবার্তা এই সমস্ত ঘটনাগুলি যদি হয় তাহলে তো স্বাভাবিকভাবেই কোনো না কোনো ভাবে এগুলি আটকানোর প্রয়োজন ওরা বড় যাছে অনুমতি দিচ্ছে না মানে এটা ভাবা যায় না এখানে এসে আমাদের ভোটের আগে অমিত শাহ ডজনখানেক পদযাত্রা করেছেন পঞ্চাশটার মতো সভা করেছেন নরেন্দ্র মোদী এখানে এসে সভা করেছেন আমরা প্রত্যেকটা আমাদের সরকার অনুমতি দিয়েছে এইটা একটা গণতন্ত্রের একদম লজ্জা যে ত্রিপুরা ওখানে যেভাবে বিপ্লব দেবের সরকার চলছে এটা একটা আদিম প্রিমিটিভ যুগকে মনে মনে করাচ্ছে তো ওখানকার পুলিশ বলতে পারবে কেন দেয়নি কী ব্যাপার এনারা তো এখানে দেন না এদিকে ক্রিকেট ম্যাচ হচ্ছে পঞ্চাশ হাজার লোকের অথচ আমাদেরকে মিছিল করার অনুমতি দেওয়া হয় না আমি যেখানে যাচ্ছি পেট্রোল নিয়ে আমাদের যেখানে মিছিলের জন্য বলছি করবো সেখানে মানা করছে বাধা দিচ্ছে